Bismillahirrahmanirrahim. Priyo All Boys Facebook page theke priyo darshok moronder shota ebong priyo shudhi desh o bideshe je jekhane achen shobai ke janacchi ei poronto bikale shubhechha abhinondon. Aaj apnaderke emon kichu jinish dekhabo je jinish ashole bangladesher manusher jonno shokoler jonno ekta dukkhojonok bishoy. যেখানে খাদ্যশস্য সারা পৃথিবীতে যেখানে খাদ্যশস্য অভাব দেখা দিয়েছে সেখানে কিন্তু সেই খাদ্যশস্য রক্ষা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং সকলেই কিন্তু একটা উদ্যোগ নিয়েছে যাতে কৃষি জমি নষ্ট না হয় কিন্তু যখন কৃষি জমিকে কেটে সাবার করা হচ্ছে আর ব্যক্তি উদ্যোগে যখন দর্শক মণ্ডলী রাস্তাঘাট নির্মাণ করা হচ্ছে তখন কিন্তু কিছু অসাধু কর্মকর্তারা তাদের যোগসাজশে সেগুলো আছে আমি দেখাচ্ছি আপনাদের সৈয়দপুর জেলার মহিষার ইনওয়ানের অর্থাৎ মহিষার গ্রামের দিঘি সংলগ্ন এই রোডটি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক মণ্ডলী এই রোডটি হচ্ছে এই এই রোডটি এখানে ভেঙে গিয়েছে এবং ভেঙে যাওয়ার কারণে এই এলাকার স্থানীয় আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা থানা আওয়ামী লীগের সভাপতি তোবাজলার মোল্লা এবং রফিকুল ইসলাম চৌকিদারের উদ্যোগে এই পরিত্যক্ত যে পুকুরটি দেখেন এই পুকুরটি খনন করে পুকুর মাদ্রাসার একটি পুকুর এই পুকুরটি খনন করে তারা ভেঁকু দিয়ে মাটি কেটে অর্থাৎ এই রাস্তাটি যাতে ভেঙে না পড়ে সেই ব্যবস্থা করে দেন এবং যাতে করে এখানকার মানুষ এখানে নির্বিঘ্নে হেঁটে যেতে পারে এবং এই পাশেই যেই শাহজাহানপুর হতে কাঞ্চনপাড়া বোধেশ্বর নড়িয়া ঢাকা পর্যন্ত এই বাইপাস সড়ক হিসাবে যেটা ব্যবহৃত হচ্ছে এইটা শাহজাহানপুরে এই রোডটি দিয়ে মানুষ চলাচল করে কিন্তু সেই রোডটিকে তারা যখন সড়ক নির্মাণ অর্থাৎ এলজিইডির পক্ষ থেকে পাকা সড়ক নির্মাণ করা হলো কিন্তু এখানে তারা সেই প্রোটেক্ট দেওয়া হয় না এবং সেইখানে এই নেতারা স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে যে সাথে তারা দলকে দেশকে ভালোবাসে ভালোবাসে দলকে ভালোবাসে নেত্রী নির্দেশকে সেই ভালোবাসার কারণেই কিন্তু এই পুকুরটিকে যেমন একদিকে পুরনো পুকুর এবং মাছে পরিপূর্ণতা আসবে আসবে এই মাছ খেয়ে এই এলাকার মানুষ যেন ভাতে মাছে থাকতে পারে এবং এই মাদ্রাসা একটি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান সেই শিক্ষা প্রতিষ্ঠানের রোডটিও যখন ভেঙে গেছে সেই মাদ্রাসাটিকেও যখন তারা পুনর্নির্মাণের অর্থাৎ সড়ক পুনর্নির্মাণের ব্যবস্থা গ্রহণ করে সেই সময়ে কিন্তু প্রশাসনের কিছু লোক অর্থাৎ কিছু শ্রেণীর লোক যারা এখানে আসে তারা টাকা পয়সা দাবি করে সেই টাকা পয়সা দেওয়ার না করার কারণে অর্থাৎ কিছু লোক আছে ভেদরগঞ্জ উপজেলা প্রশাসনের দপ্তরের আশেপাশে সবসময় ঘোরাঘুরি করে এবং তারা জানে কোথায় ভেঁকু ড্রেজার অবৈধ ড্রেজার চলে সেই ক্ষেত্রে কিন্তু তারা ওইখানে উপস্থিত হন তখন দেখে যে খায় উনি বড় কর্তাদের সাথে বসে থাকে তার কারণে তারা বড় অঙ্কের টাকা দাবি করে এবং তারা যদি টাকা দিতে অস্বীকৃতি জানায় তখন কিন্তু এই ধরনের কার্যকলাপ হয় এখানে কিন্তু সেই কাজটিয়া তারা স্থানীয় আওয়ামী লীগ এবং উপজেলা আওয়ামী লীগ এই কাজটি করতে পারেনি অর্থাৎ সেই ভেঁকুকে জেল জরিমানা করার কারণে দর্শক মণ্ডলী আপনাদেরকে আরও দেখাবো এটা হচ্ছে ব্যক্তি উদ্যোগ এবং রাষ্ট্রীয় যেই বাংলাদেশ আওয়ামী লীগের যেই সরকার রাষ্ট্র সরকার যেখানে আছেন সেখানে কিন্তু এই কতিপয় প্রশাসনের কর্মকর্তারা বড় রাজনীতিবিদ হয়ে কিন্তু যারা যারা রাজনীতি করেছেন দুঃখ করেছেন কষ্ট করেছেন মার খেয়েছেন সেই ধরনের রাজনীতিবিদদেরকে তারা চায় না যার ফলশ্রুতিতে আপনাদের পাচ্ছেন আজকে এখানে ব্যক্তি উদ্যোগে স্থানীয় সমাজসেবক এবং স্থানীয় আওয়ামী লীগ রফিকুল ইসলাম চৌকিদার থানা আওয়ামী লীগের তোফাজুল হোসেন মোড়ল এবং স্থানীয় যারা প্রবাসী আছে তাদের উদ্যোগ ব্যক্তিগত উদ্যোগে মাদ্রাসা কর্তৃপক্ষ সকলের সহযোগিতায় কিন্তু এই রাস্তাটি এবং এই রাস্তাটা টিকে থাকার জন্য এই মাটি কেটে পুরানো পুকুরটাকে একদিকে পুরানো পুকুর খনন মাসে মাসে পাতে বাঙালি সেই প্রতিবাদ রেখে রাখার জন্য কিন্তু একদিকে এই পুকুর খনন অন্যদিকে কিন্তু এই পুকুরের বাঁধ নির্মাণ রাস্তা নির্মাণের জন্য যে রাস্তাটি পুরানো ঐতিহ্য আছে এবং সারা শরৎপুর সাথেই যোগাযোগ আছে সেই রাস্তাটি নির্মাণ করে সেখানে কিন্তু বাস সাজে এই অসাধু কর্মকর্তারা আমরা কথা বলব এর সাথে আপনাদেরকে আইটু দেখিয়ে নিয়েছি এই মাদ্রাসা হোসানিয়া আরাবিয়া মাদ্রাসা এই হোসানিয়া মাদ্রাসার এই রোডটিও কিন্তু তারা নির্মাণ করে পরবর্তী সময়ে কিন্তু এই মূল সড়কটি অর্থাৎ শাহজাহানপুর শাহজাহানপুর বাজার শাহজাহানপুর ইসলামিয়া এবং বোধেশ্বর নড়িয়া ঐতিহ্যবাহী সেই বোধেশ্বর বাজার হয়ে এখানে কিন্তু তারা এই রাস্তাগুলো পাটটা কিন্তু বেঁধে দিতে চেয়েছিলেন তাদের নিজস্ব অর্থায়নে
সেই অর্থটা আদিশত সরকারি বাটন রাস্তা ঠিক রাখার জন্য তারা এই উদ্যোগ নেয়, সেই উদ্যোগে সাধুবাদ না জানিয়ে তাদেরকে অসহযোগিতা করা হয়। আমরা আপনাদেরকে অসহযোগিতা আমরা এর সাথে কথা দেখা করব। আমরা দেখতে পাচ্ছি এখানে মুসল্লিরা যারা আছেন এই মাদ্রাসা এবং মুসল্লি তারা এখানে দাঁড়িয়ে আছেন। আমি এই কথা শোনার পরে এখানে আসছি দর্শক মন্ডলী আপনাদেরকে দেখাবো ওই আরেকটি রোড যারা ব্যক্তিগত উদ্যোগে এই রোডটি আপনারা দেখছেন যে পুরানো সেই কাজ আরেকটি রোডটি আছে যে এই রোডটি আপনাদেরকে দেখে নিয়েছি। এবং এর সাথে কিন্তু আরেকটি জিনিস দর্শক মন্ডলী আপনাদেরকে জানিয়ে রাখি, শরীয়তপুর জেলার বিশেষ করে ভেদরগঞ্জ উপজেলার বিভিন্ন অঞ্চলে এখনও কিন্তু অবৈধ সেই ড্রেজার চলে এবং পাশাপাশি ভেঁকু দিয়ে কিন্তু কৃষি জমি কেটে ফেলা হচ্ছে। এই বছর কিন্তু ধান খাদ্য সংকট দেখা দিতে পারে ভেদরগঞ্জে, যা কিনা খাদ্য গুদামে এই জায়গাগুলো দেখাচ্ছি সেই মহিষারে কিন্তু মহিষারে অর্থাৎ মহিষারের বিলে এখনো ভেঁকু দিয়ে ধান উঠার সাথে সাথে সেই জমিগুলো কেটে ফেলা হচ্ছে। আপনারা যদি দেখতে চান কমেন্ট একটু জানিয়ে দিন, আমরা অবশ্যই আপনাদেরকে সেখানে নিয়ে যাব। আপনারা যদি কমেন্ট করেন একটু শেয়ার করে জানিয়ে দিন আসলে রাষ্ট্র কাদের জন্য এবং রাজনীতি কাদের জন্য, কতিপয় প্রশাসন নাকি ও সাধারণ মানুষের জন্য, এই এই থেকে মুক্তি কবে হবে, এই আদর কি হবে নাকি হবে। আসলে আমরা এই প্রশ্নটি আপনাদের কাছে রেখে দিতে চাই, দর্শক মন্ডলী আপনারা একটু কমেন্ট করে জানাবেন যাতে করে আমরা আরও কিছু আপনাদেরকে তুলে দিতে চাই। সবার উপরে জনগণ, জনগণের উপরে কেউ আর নেই, সেই জনগণের অর্থে যারা ওখানে বসে বিভিন্ন অফিস আদালতে বসে অর্থাৎ বেতন নিচ্ছে, সেই জনগণ যখন আবার নিজের টাকা দিয়ে যখন রাস্তা নির্মাণ করতে যায় সেখানে কিন্তু তারাই আবার বাদ সাজে তাদের অর্থ লোভের, অতিরিক্ত অর্থ লোভের কারণে। সেই অর্থ লোভটা কি, এবং আপনারা যদি কমেন্ট করে একটু শেয়ার করে জানালেন এ ধরনের প্রশাসনের বিরুদ্ধে উদ্যতন কর্তৃপক্ষ জানে ব্যবস্থা নেওয়া হয় এবং তাদের কখনোই প্রমোশন তো দূরের কথা, তাদেরকে বহিষ্কার করা হোক এবং এই দাবিও কিন্তু অনেক জানিয়ে রাখেন। দর্শক মন্ডলী আপনাদেরকে আমরা দেখাচ্ছি, এই হচ্ছে আরেকটি আরেকটি পরিত্যক্ত অর্থাৎ পুকুর, সেই পুকুরটি এই রোডটি থেকে এই যে যে ভাত অর্থাৎ রাস্তা নির্মাণ করা হচ্ছে, আপনাদের যে গ্রামটি দেখাচ্ছি এই গ্রামের মানুষ যে এই রোডটা দিয়ে সবসময় যাতায়াত করছে। এই রোডটি এখানে একটি পারিবারিক কবরে কবরের পাশে কিন্তু এই রোডটি, এই রোডটি দিয়ে এই অঞ্চলের প্রায় 5 থেকে 6 হাজার লোকের এই রোডটা দিয়ে যাতায়াত, এবং যার কারণে এখানে দুইটি রোড, এই রোডটিও কিন্তু এই এখানে বাতরা ভেঙে যাওয়ার কারণে এই মসজিদ এবং স্থানীয় আওয়ামী লীগ, স্থানীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় এলাকাবাসী এবং আশেপাশের লোকজন মিলে কিন্তু এই রোডটিকে তারা সংস্কারের উদ্যোগ নেয় এবং তারা এই পুকুরের মাটি কেটে মাটিটা যে সাথে পুকুরটা ভরে গেছে এবং পর্যাপ্ত পরিমাণ মাটি আছে, এবং যে সাথে এখন ধান আমাদের দেশে ধান কাটার সময় কোথায় মামা, এটা আসা শুভ বাপ্পি, এটা হচ্ছে মহিষার ইউনিয়নে, একটু শেয়ার করে দেবেন। আরেকটি বিষয় বলে দিয়েছি দর্শক মন্ডলী, ধান কাটার সিজন আমাদের এই এখন এই শরৎপুরে, সেই ধান কাটার সিজনে কিন্তু এখন লেবার সংখ্যা খুবই কম, অর্থাৎ কৃষক কিষানি যারা মাটি কাটে তাদের সংখ্যা কম হওয়ার তারা কিন্তু এই উদ্যোগটা নেয়। আমরা স্থানীয় যারা দেখছি স্থানীয় আওয়ামী লীগের সভাপতি এবং স্থানীয় লোকজন এখানে আছে, আমরা তাদের সাথে একটু কথা বলবো। আসলে আপনারা দেখছেন এটা হচ্ছে একটি বাগান, এই বাগানের পরিপ্রেক্ষিতে কিন্তু তারা এই রোডটি নির্মাণ করতে চেয়েছিলেন এবং রুটটির মাধ্যমে তারা এই এই অঞ্চলের মানুষের যাতায়াতের একটা সুব্যবস্থা করতে চেয়েছিলেন ব্যক্তিগত উদ্যোগে, যাদের সাধুবাদ এবং শুভেচ্ছা জানাতে হয়। এবং এটা পুরনো রোড ছিল এবং ভেঙে যাওয়ার কারণে রাজীব আহমেদ মিম ও আপনাকে ধন্যবাদ। এটা হচ্ছে মহিষার ইউনিয়নে, যেখানে এখন মহিষার 1 নং ওয়ার্ড, যেখানে এখন মহিষারে ইতিমধ্যে বিলের মধ্যে ভেঁকু চলতেছে, সেটা কিন্তু প্রশাসন না দেখার ভান করা অর্থাৎ অর্থ অর্থের বিনিময়ে ইরি জমিকে, আমরা যিনি দর্শক মন্ডলী যিনি তার নিজের উদ্যোগে এই রাস্তাটি নির্মাণ করতে চেয়েছিলেন এবং এই পুকুরটা যখন ভরে যাচ্ছে এবং এই পুকুরটা যাতে একটু দেখে ভাই সোজা থাকেনি, এই পুকুরটির মাটি যাতে কেটে মাছ একদিকে মাছের খননের ব্যবস্থা, মাছ চাষের ব্যবস্থা, অন্যদিকে এই পুকুরের মাটি কেটে রাস্তাটা মানুষের
তারপরে এই বছর আমি ২.৫ লাখ টাকা বাদ করছি তেনে বদলা কোথাও মানে শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ করলো সবকিছু ডিজিটাল হইলো বদলাবে মুখই সবই তো মানুষ ডিজিটাল কে বদলা দিতেছে বদলা তো পাওয়াই যায় না কামলা নাই এখন এই ডিজিটাল বাংলাদেশে বিকু সারা বিকল্প কি আমরা ডিজিটাল করতে পারি এইখানে মাটি কাটার জন্য আমরা একটা বিকু আনছি এখানে এসেছিলেন সাহেব আইসা আমাদেরকে হামলা দিয়ে আমাদের ব্যাটারি নিয়ে গেছে আমার নিয়ে আমাদেরকে ২০,০০০ টাকা জরিমানা করছে ১০ কানি ২০ কানি জমিনের ইডির প্রজেক্টের ভিতরে পুকুর চাষ করে হেতে আর বাধা নাই এখানে সমস্যা নেই আমার নাম হাজি মোহাম্মদ মোতালেব সোহেল আপনারা দর্শক মন্ডলীর সঙ্গে হাজি মোহাম্মদ মোতালেব সোহেলের বক্তব্য যিনি ব্যক্তিগত উদ্যোগে এই রাস্তাটা নির্মাণ করেছিলেন এবং তিনি নিজেই কিন্তু এই পাকা অর্থাৎ ওয়াল করেছিলেন তাতে সেই সেখান থেকেও কিন্তু তাকে নিস্তার পাননি অর্থাৎ প্রশাসনকে অগ্রিম টাকা দেওয়া হয়নি এমন একটা ভাবে বোঝা যাচ্ছে আমরা এখানে আরেকজন যিনি সমাজকর্মী এবং প্রবাসী ছিলেন এবং যিনি দীর্ঘদিন যাবত এই সমাজের কুসংস্কার তুলে ধরার চেষ্টা করছেন ধরেছেন এবং বিশেষ করে যারা অসহায় ছিলেন তাদের তুলে ধরে তিনি ঘর পাওয়ার ব্যবস্থা করেছিলেন সেই সমাজকর্মী শাহ আলমকে আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা তার সাথে কথা বলবো দর্শকমণ্ডলী তার আগে জানিয়ে রাখি যে আব্দুল ইসলাম সেন্টু ভাই আপনাকে ধন্যবাদ ভাই ভাই কথা ক্লিয়ার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে ভাই হ্যাঁ এটা কোথায় মিজেন ভাই এটা হচ্ছে মহিষার ১ নং ওয়ার্ড এই রাস্তাটা যে নির্মাণ করেছে আপনার সাউন্ড একটু ছিল আমরা যাই হোক আমরা সেই শাহ আলম সাহের সাথে একটু কথা বলবো যে ইতিমধ্যে শরৎপুরে অনেক কুসংস্কার তুলে ধরার চেষ্টা করেছেন আসলে আপনারা এটা কিভাবে উদ্যোগ নিয়েছিলেন এবং কি হয়েছিল ঘটনার একটু যদি বলতেন ধন্যবাদ সবাইকে আসলে গণতন্ত্রের মানুষকন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশ যে এই আধুনিক বাংলাদেশে ডিজিটাল বাংলাদেশে আমরা প্রত্যেকটা মানুষ আমরা সমাজসেবায় নিয়োজিত হব একে অন্যের পাশে দাঁড়াবো অন্যায়ের প্রতিবাদ করব আজকে আমাদের এই মহিষার ১ নং ওয়ার্ডে আপনারা সবাই জানেন দূর দূরান্তের সবাই জানে এই মহিষার ঐতিহ্যবাহী মহিষার দিগম্বর স্কুলের উত্তর দিক থেকে কাঞ্চনপাড়া পর্যন্ত হেঁটেও যাতায়াত করা যেত না রাস্তাটার এইরকম পরিস্থিতি ছিল এখানে মজা পুকুর যাই হোক আমাদের সরকারের চেষ্টায় মাননীয় এমপি সাহেবের প্রচেষ্টায় আমাদের এই রাস্তাটার সংস্কার কাজ শুরু হয়েছে এটার কাজ চলমান ইন দ্য মিনটাইম এখানে রাস্তার পাশে মাটির দরকার আর এগুলি এই এলাকার ব্যক্তিগত পুকুর মজ্জা পুকুর এগুলি খনন করে আমাদের নিজেদের উদ্যোগে রাস্তাগুলো ভেঙে যায় সমাজের আওয়ামী লীগের নেতৃবৃন্দ সমাজ সেবক যারা আছেন সমাজের এরা সবাই ঐক্যবদ্ধ ভাববে এই ভেকু এনেছে যে এটা মজা পুকুর ব্যক্তিগত পুকুর যেহেতু ধান কাটার সিজন শ্রমিক পাওয়া যাচ্ছে না তাই ভেকু দিয়ে মাটি খনন করে এই রাস্তায় মাটিগুলি দেওয়া হোক সরকারের টাকা লোপেছে রাস্তাগুলি ভেঙে যাইতেছে পাকা রাস্তাগুলো এগুলি সাপোর্ট দেওয়ার জন্য মাটি কেটে দেওয়া হচ্ছিল এটা আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি সাহেবের উপস্থিতিতে এবং উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার তোবাদুল হোসেন মোড়লের অনুমতিক্রমে সমাজ সেবার কাজ শুরু হয়েছিল ইন দ্য টাইম যদি এটা অপরাধ হয় আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল মহিষাদের জন্য যে আমরা যদি এটা অপরাধ হয় অবশ্যই জনপ্রতিনিধিরা আছে এলাকার উপজেলা প্রশাসন অবশ্যই জনপ্রতিনিধিদেরকে জানাবেন তোমাদের এটা অন্যায় আইন বিরোধী তোমরা এটা বন্ধ করো এটা না করে সন্ধ্যার পরে এসে সেই ভেকুগুলির ব্যাটারি খুলে নিয়ে যায় কেন নিয়ে যায় এটাই আমাদের বোধগম্য নয় আমি মনে করি আওয়ামী লীগের নেতৃবৃন্দদেরকে যারা সমাজের ভালো কাজ করার চেষ্টা করতেছে তাদের সহ সকলকে এটা অপমান করা হয়েছে অবহেলা করা হয়েছে আর এখনো আজকে পর্যন্ত ইরির বলকের ধানের জমি ভেকু লাগাইয়া কাটতেছে তাদের চোখের উপরে এটি তো বাধা দেয় না এটি আমাদের জানার যদি অন্যায় হয় আমরা অন্যায়ের প্রতিবাদ করব কিন্তু আর যদি এটা অন্যায় না হয়ে থাকে
তাহলে এটা কেন এইভাবে ভেকু বন্ধ করা হলো আর এই সব সমাজসেবকদেরকে জানানো হইলো না তাদেরকে অপমান করা হলো কেন আমরা এটার বিচার চাই আসলে প্রধানমন্ত্রীর গণতন্ত্রের মানুষকে আমাদের শিক্ষা দিয়েছেন যে মুজিব সৈনিক যারা তোমরা প্রত্যেককে দেশে বিদেশে সব জায়গায় অসহায় মানুষের পাশে দাঁড়াও সমাজের উন্নয়নমূলক কাজ করো আমরা প্রবাস করেছি মাননীয় প্রধানমন্ত্রী জানেন আজকেও প্রবাস থেকে মালয়েশিয়া থেকে জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে আমরা একটা অর্ধমৃত প্রায় ব্যক্তিকে নিজেদের টাকায় বাংলাদেশে নিয়ে গেছি তার পরিবারের হাতে সর্বসময় আমরা রেডি করে দিচ্ছি আর এই সমাজসেবা কাজ আমরা বাংলাদেশেও করে যাচ্ছি আমরা চাই প্রশাসন যেন সরকারের বদনাম করতে না পারে জননেত্রী শেখ হাসিনা বদনাম করতে না পারে তারা সমাজের চোখে সাধারণ জনগণের চোখে আওয়ামী লীগ সরকারকে তারা দোষারোপ করে ফেলতেছে এটা আমরা হারে হারে টের পাচ্ছি উপলব্ধি করতে পারছি আমার এটা ভেদরগঞ্জ উপজেলা শরীয়তপুর জেলা ভেদরগঞ্জ উপজেলা মহিষার ইউনিয়ন মহিষার ওয়ার্ড 1 নং ওয়ার্ডে দাঁড়িয়ে আমি বলছি প্রয়োজনে সরকারি কর্মকর্তারা শরীয়তপুর থেকে এসে দেখে যাও আমরা কি এটা ন্যায় কাজ করছি না অন্যায় কাজ করছি এই সমাজের মানুষ ধন্যবাদ আমরা শাহ আলম সাহেবের কথা শুনলাম দর্শক মন্ডলী আরেকটি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এই কাজটি আসলে আপনারা আমাদের সাথে যারা আছেন একটু বন্ধু একটু শেয়ার করে দিন যাতে করে দূর দূরান্ত যারা আছেন সবাই একটু জানতে পারেন এবং এই প্রশাসনের অতি ভক্তি চোরের লক্ষণ একটি শব্দ থাকে যদি অতি ভক্তি চোরের লক্ষণ অর্থাৎ অতিরিক্ত ভক্তি করে মাননীয় প্রধানমন্ত্রীর ভালো কাজকে তারা অর্থাৎ তারা দূরে সরাতে চাচ্ছে অর্থাৎ এই সেইটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এই হচ্ছে সেই রোডটি যেখানে মাদ্রাসা এবং মসজিদ এবং রাস্তা সড়ক আছে আমরা এখানে কথা বলবো যিনি ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি বীর মুক্তিযোদ্ধা যিনি 1971 সালে মাটির টানে এবং এই শিকড়ের টানে ঘর ছেড়েছিলেন সেই বীর মুক্তিযোদ্ধা তোফাজুল মোড়লের পরামর্শে এবং ব্যক্তিগত উদ্যোগ নিয়ে এবং এই রাস্তাগুলো নির্মাণ করতে গিয়েছিলেন এবং নির্মাণ করতে গিয়ে যিনি আজকে অনেকটা রাজনৈতিকভাবেও প্রতিবন্ধিত হয়েছেন এই কতিপয় প্রশাসনের কাছে অর্থাৎ ভালো কাজ করতে গেলে যখন বাধা আসে তখন তাদেরকে ঘরে বসে যাওয়ার ছাড়া আর কিছুই হয় না সেই অর্থাৎ ঘরে বসে যেতে হয় অর্থাৎ তাহলে রাজনীতি করবো কার জন্য যে মানুষের রাজনীতি করবো সেই মানুষের জন্য যদি পাশে দাঁড়ায় যখন অসৎ প্রশাসনের কর্মকর্তারা তখন আমাদেরকে বাধা দিবে তখন তার রাজনীতি থাকে না সেই দুঃখ দুর্দশা নিয়ে কিন্তু যিনি দীর্ঘদিন বসে আছে সেই মহিষার ইউনিয়নের অর্থাৎ ভেদরগঞ্জের ঐতিহ্যবাহী মহিষার ইউনিয়ন আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি জনাব রফিকুল ইসলাম চৌকিদারের সাথে আমরা একটু কথা বলবো যিনি দীর্ঘদিন এই ইউনিয়নটায় আওয়ামী লীগের দায়িত্ব পালন করে আসছেন এবং কিভাবে উনি এখানে বেকু দিয়ে কাটছেন আসলে পরিত্যক্ত পুকুরে মাটি কাটা এটা কিন্তু মাটি কেটে রাস্তা নির্মাণ কিন্তু একই উপজেলায় দুই রকম আইন আবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বেকু দিয়ে ড্রেজার দিয়ে মাটি কাটবে আবার আরেক জায়গায় কাটলে অপরাধ এটা কেমন বৈষম্য একটু যদি জানতে চাই ওনার কাছ থেকে ধন্যবাদ মাহবুব সাহেব আপনি জানেন আপনি হয়তো এলাকার লোকের কাছে জানলে জানতে পারবেন যে আমি দীর্ঘ 40 বছর যাবৎ দলের সাথে সম্পৃক্ত এবং দলের আজকে 25 বছর যাবৎ দলের ভাইটাল পোস্টে আমি নিয়োজিত আমি বর্তমান মহিষার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেই আমার দুঃখ হচ্ছে এবং আমার লজ্জাও করে যে তোমার এই রোডের সরকারের জন্য আমি ঝাঁপিয়ে পড়েছি আমার এলাকার দল নির্বিশেষে দলের জন্য কাজ করেছে কিন্তু তার নিজ অর্থে করেছে তথাপিও আমরা সেই ধরনের প্রশাসনের কাছ থেকে সহযোগিতা পাইনি আজকে দুঃখের সাথে বলতে হয় মহিষার কাঞ্চনপাড়া থেকে 1 কিলোমিটার দূরে দক্ষিণ পাশে 2টি রাস্তা একটা পূর্বে পশ্চিমে একটা উত্তরে দক্ষিণে দণ্ডটি রাস্তার নিচে কোনো মাটি নাই এবং ইটের রাস্তা সহ ভেঙে পড়ে যাচ্ছে উত্তর পাশে একটি মাদ্রাসা পূর্ব পাশে একটি বাড়ি সেই বাড়িগুলি ভেঙে যাচ্ছে বিদায় তাদেরকে পুকুরের মালিক যারা তাদেরকে বললে আমরা এলাকার 8% সহ
রাজি করি যে আপনি এই পুকুরগুলো খনন করেন, যা কিছু দরকার আমরা সহযোগিতা করব। সেই বিধায় তারা বেকুর মাধ্যমে মাটি দিয়ে রাস্তাটা প্রথম রাস্তা সংস্কার করে এবং চারপাশটি তারপরে একটি নুরানি মাদ্রাসা, সেই নুরানি মাদ্রাসার জন্য সংস্কার করে মাটি দিয়ে বিদায় সেখানে এসেছিলেন সাহেব সন্ধ্যাবেলা এসে ঠিক ভাঙচুর করে এবং ব্যাটারি খুলে নিয়ে যায়। এবং আমরা তার প্রতিবাদ নাই বলি না, কিন্তু আমরা টিএনএস সাহেবের কাছে উপজেলার সভাপতি এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমরা তার কাছে যাই। টিএনএস সাহেবের কাছে গেলে ইউনিয়ন সাহেব বলেন যে কালকে এটা দিয়ে হবে, কাল তো দূরের কথা, পাঁচ দিনের ভিতরে পাচ্ছে যাই নেই। এবং আমার পার্শ্ববর্তী আরেকটা রাস্তা সংস্কার এবং বাড়ির সংস্কারের জন্য একটি পুকুর ই করা হচ্ছে, সেখানেও এই অবস্থা করার পরিপ্রেক্ষিতে ২০,০০০ টাকার বিনিময়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এবং সেই বাচ্চারা তার বাড়ির পাশের লোকজন তারা পুকুরটি সংস্কার করতে পারে নাই। এই পুষ্করিণীটার জন্য অত্র এলাকার স্কুল কলেজের যারা আপনি দেখতে পাবেন পূর্ব দিকে আমার দিকে পূর্ব দিকে দেখতে পারবেন, এখন বাগান দিয়ে স্কুলের ছাত্রছাত্রী এলাকার জনগণ যাতায়াত করে। বিদায় আমি হাজির সাহেবকে এবং পুষ্করিণীর যারা মালিক তাদের রিকোয়েস্টের অনুরোধের মাধ্যমে এটি তাদের ব্যক্তিগত অর্থে সংস্কার করা হয়। সেই সংস্কারটুকু করতে দেওয়া হয়নি একমাত্র এই প্রশাসনের কারণে। আজকে আমার এখান থেকে এক মাস দূরে গেলে দেখা যায় পশ্চিম পাশে এখনও আপনার বিকুচ চলতেছে, ধানের ফসলের জমিন কেটে পুকুর বানানো হচ্ছে। যেহেতু এইখানে আমরা কিতারের দল যেহেতু করি, আমার এলাকার যদি কোনো দুর্দশা যদি কোনো অসুবিধা যাতায়াতের জন্য মানুষের যদি লাভ করতে পারি, সেখানে আমি বহুত আগে থেকে ঝাঁপিয়ে পড়ার আমার অভ্যাস, এখন আমি পড়ে থাকি। কিন্তু আমার একটু দুঃখ, এই দুঃখ আমি বলবো কাকে, যে আমি একজন সভাপতি হয়ে আমি একজন উপজেলার সভাপতিকে সাথে নিয়েও আমি এই প্রশাসনের কাছে একটু সম্মান তো দূরের কথা, অপমান হয়ে ফেরত আসি। এই দুঃখ আমি কি করে এলাকার দল করতে হলে সমাজসেবা আমার কিছু করতেই হয়, সমাজের কোনো কাজে আমার কাজ করতেই হয়, সেখানে যদি আমাকে অপমান হয়ে আসে ফেরত আসতে হয় তা আমি কি করে এই দলীয় লোকদের কাছে এবং এলাকার লোকের কাছে আমি ভোট ভিক্ষা চাইবো? কিভাবে আমি উন্নয়ন করবো? উন্নয়নের জন্য আমি কাকে বলবো? আমি চাই এই উপরুক্ত যে আলোকে যে আমি এই আজকে দাঁড়িয়ে কথা বলছি, এটি সঠিক তদন্ত করা হোক। এই তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক যদি আমার অন্যায় হয়ে থাকে তাহলে আমার সাজা হওয়া উচিত, শাস্তি হওয়া উচিত। কেন এই ধরনের এলাকার উন্নয়নের কাজে সেখানে এই ধরনের বাধা এবং অর্থের বিনিময় তাদেরকে দেওয়া হবে নতুবা না? আসলে আপনি দেশে মাননীয় প্রধানমন্ত্রীর একটা ঘোষণা আছে যে সবাইকে এগিয়ে আসতে হবে, খাদ্য সংসম বাংলাদেশ করার লক্ষ্যে, যেমন আবাদি থাকবে না তেমনি ভাবে কিছু রক্ষার জন্য সেখানে কৃষি জমি অর্থের বিনিময়ে কাটানো হয় ধানের জমিন গুলি, অর্থের বিনিময়ে লক্ষ লক্ষ একর ধানের জমিন শেষ করা হচ্ছে। কারা কাদের কাদের নির্দেশে হয় আপনারা এই এতক্ষণ শুনলেন
আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি, যার দুঃখের কথা যে আসলে তিনি কি রাজনীতি করবেন নাকি ছেড়ে দিবেন, যেখানে রাজনীতি করেন মানুষের জন্য, সেই মানুষের কষ্টে যখন মানুষের পাশে দাঁড়ায় ঠিক তখনই প্রশাসনের অসৎ কর্মকর্তারা অর্থের জন্য তাকে তাদেরকে বাধা দেয়, এবং যেখানে পরিত্যক্ত যেই ভবনগুলো, অর্থাৎ আমি আসলে ইউসুফ কাকা আসলে রানা শোনা যাচ্ছে কিনা এখন আমি যদি বলতেন, জুবায়ের আহমেদ শোনা যাচ্ছে এখন, শোনা যাচ্ছে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, আসলে যে জিনিসটা আমি বলতে চাচ্ছিলাম যে সেখানে ব্যক্তিগত উদ্যোগে এবং এই যে পুকুরটি আপনাদেরকে দেখাচ্ছি, এই পুকুরটি যদি মাছে যেত, অর্থাৎ এই মাছটি, এই পুকুরটি কিন্তু ভরে যাচ্ছে বৃষ্টিতে, যার কারণে তারা কিন্তু এই পুকুরটি খনন করে মাছ মাছ একদিক দিয়ে মাছ ছাড়া হবে, এবং মাছে পাতে বাঙালির যে প্রবাদ সেই প্রবাদটা রক্ষার জন্য কিন্তু তারা এখানে মাছগুলো ছাড়াবে, এবং পাশাপাশি এই রাস্তাটা নির্মাণ করা হবে। এখানে কিন্তু গাইডওয়াল দেওয়া হয়েছে ব্যক্তিগত উদ্যোগে, কিন্তু তারা গাইডওয়াল দিয়েছিলেন, এই গাইডওয়ালটাও দিয়েছিলেন এবং ভেঙে যাচ্ছে। এই রাস্তাটা হচ্ছে স্কুল, প্রাইমারি স্কুলের জন্য, আর পাশাপাশি এই রোডটি সে নিজেই কিন্তু বেঁধে দিতে চেয়েছিলেন এই পুকুরের কেটে, অর্থাৎ পুকুর থেকে মাটি কেটে দিয়ে সেটাতে লেবার সংকট, সেখানে কিন্তু এটা অবৈধ কিনা এই প্রশ্ন আপনাদের দর্শক মন্ডলী, নাকি প্রশাসনের পকেটে টাকা যায় নাই সেটা অবৈধ, কোথায় এই পুকুরটি আসলে রান্না, এই পুকুরটি আসলে যেমন সাক্ষ্য নির্মাণ, রাস্তা নির্মাণ, মসজিদ, মাদ্রাসা, আল্লাহর ঘর মসজিদ, মাদ্রাসা নির্মাণের ক্ষেত্রে যে সদগা জারিয়ার কথা হয়েছে এবং গাছ গাছ রোপণের কথা, সেইখানে কিন্তু যখন তারা রাস্তা নির্মাণ করবে তখন কিন্তু বাধা সারবে ওই শয়তানের খালাতো ভাইরা। এই শয়তান থেকে আমরা রক্ষা পেতে চাই সুরতপুরবাসী সবাই।